এটা আমাদের গল্প, আমি জানি ফ্যামিলি ড্রামা, আমি জানি এটা সিরিয়াল মার্কা সিনেমা, তা সত্ত্বেও আমি এই সিনেমাটা দেখতে গেছিলাম রিলিজের যথেষ্ট পরে। প্রিয়াতে দেখতে গেছিলাম, একটা বন্ধুর সাথে দেখা করার ছিল, সেই জন্য আমি দেখতে গেছিলাম। এটা কি ঘাটিয়া সিনেমা, কি ভালো সিনেমা, কি একবার দেখা যায়, দেখা আদৌ উচিত কি না, এই সমস্ত প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। এটা ফ্যামিলি ড্রামা সিনেমা, ঠিক আছে। ট্রেলারের কোয়ালিটি খুব একটা ভালো নয়, ট্রেলারের মধ্যে কাইন্ড অফ গল্প দেখে বোঝাই যায়। আমরা এই সেম গল্প প্রজাপতিতে দেখেছি, আর্চির গ্যালারিতে দেখেছি, অঙ্কুশের লাভ ম্যারেজ তাতে দেখেছি। লাভ ম্যারেজেও অপরাজিতা আঢ্যর সাথে রঞ্জিত মল্লিকের বোধহয় বিয়ে হয়েছিল, তাদের মধ্যে প্রেম ভালোবাসা হয়েছিল। এখানেও অপরাজিতা আঢ্যর সাথে শাশ্বত চ্যাটার্জির প্রেম হবে, ঠিক আছে, এবং তারপর তাদের কি করে বিয়ে হবে, কারণ অপরাজিতা আঢ্যর নিজের দুটো বড় বড় ছেলে মেয়ে রয়েছে, সেই ছেলের আবার এত বড় মেয়ে রয়েছে যে কলেজে পড়ে, ঠিক আছে। শাশ্বত চ্যাটার্জির ক্যারেক্টার, সে কোনো রকম বিয়ে ফিয়ে করেনি, সে অন্যদের, সে তার ভাইকে আগলেছে, তার আরেক ভাইয়ের ছেলে রয়েছে যে আর্মিতে কাজ করে তাকে বড় করেছে, এই সমস্ত রেসপন্সিবিলিটি ফুলফিল করতে গিয়ে তার সঠিক সময় বিয়ে করা হয়নি। এইবারে এই অসমবয়সী বৃদ্ধ লোকদের মধ্যে প্রেম হচ্ছে, যদিও অপরাজিতা আঢ্যকে খুব একটা বেশি বৃদ্ধ বলে মানে খুব একটা কনভিনসিং লাগে না, যেটা শাশ্বত চ্যাটার্জিকে কনভিনসিং মনে হয়, ঠিক আছে। এদের দুজনের মধ্যে প্রেম হচ্ছে, তারপর বিয়ে হচ্ছে। সিনেমাটার যে স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টের মধ্যে দুটো ভালো জিনিস আছে। এক, এই যে মেন যে প্রেম, শাশ্বত আর অপরাজিতা আঢ্যর যে প্রেম, সেই যে প্রেমের গল্পটা, সেটার মধ্যে কিছু কমেডি এলিমেন্ট আর কিছু ইমোশনাল এলিমেন্ট রয়েছে যেগুলো কিন্তু ওয়ার্ক করে। তুমি সিনেমাটা দেখার সময় ডাউন রাইট বাজে অখাদ্য বলতে পারবে না। দেখো, এই সিনেমাটা তৈরি করা হয়েছে বয়স্ক মানুষদেরকে টার্গেট করে, যারা বাড়িতে বসে সিরিয়াল দেখে, যারা প্রজাপতির অডিয়েন্স, টনিকের অডিয়েন্স, তাদেরকে টার্গেট করে বানানো হয়েছে। তুমি আমি যেই বয়সে পড়ি, আমাদের এই সমস্ত সিনেমা ভালো লাগার কথা না। তাও আমি বলছি, আমার যেগুলো মনে হয়েছে, এই দুজনের যে প্রেম, সেই প্রেমটা কোথাও না কোথাও গিয়ে ওয়ার্ক করে, কিছু কিছু জায়গাতে ওয়ার্ক করে। সিনেমাতে কিছু কমেডির পোর্শন আছে, প্রাক্তনে যেরকম ছিল না, যে সাবিত্রী দেবীর একটা জায়গা ছিল না, যে রেলের কন্ডাক্টরকে উনি অনেক কিছু ভাঙা ভাঙা হিন্দিতে বলছে, ওটা তো একটা কমেডি গোল্ড। এখানে একটা জায়গা রয়েছে, অপরাজিতা আঢ্যর ছেলের যে বউ, ওনার পুত্রবধূ শাশ্বত চ্যাটার্জির ফ্যামিলির লোকেদের সাথে কথা বলছে। এবার শাশ্বত চ্যাটার্জি এখানে একটা পাঞ্জাবি বিজনেসম্যান, তার বাড়ির সমস্ত লোক পাঞ্জাবি হিন্দি অ্যাকসেন্টে কথাবার্তা বলে, ভাঙা ভাঙা বাংলা, যদিও শাশ্বত চ্যাটার্জিকে দেখিয়েছে যে ভালো বাংলা বলতে পারে, কিন্তু তার বাড়ির লোকেরা অত বেশি বাংলাতে সরগর নয়। তো এখানে একটা ফোন কল রয়েছে, যেই ফোন কলটা মারাত্মক রকমের ফানি, ঠিক আছে, এবং সেটার এডিটটাও বেশ ভালো, অকারণে কোনো রকম ভুলভাল সাউন্ড ফাউন্ড দেওয়া হয়নি। এবার এরকম কিছু কিছু সিন গোটা সিনেমা জুড়ে রয়েছে, প্রায় 5-7টা মতো, যেইগুলো তোমাকে হাসাতে সক্ষম হয়, এবং কিছু কিছু সিন রয়েছে ইমোশনাল করতে তোমাকে সক্ষম হয়। সেই জন্য আমি বলবো, এটা স্ট্রিক্টলি একটা ওয়ান টাইম ওয়াচ, তোমার ফ্যামিলির লোকেরা এনজয় করবে, ফ্যামিলির লোকেদের নিয়ে চাইলে যেতে পারো। একা বন্ধুর সাথে গিয়ে দেখার মতো ফিল্ম নয়, কিন্তু আমি একা একটা বন্ধুর সাথেই দেখতে গেছিলাম, তো কারণ আমার বন্ধুর ওই সিনেমাটা দেখার ইচ্ছা ছিল, এবং আমিও ভাবছিলাম যে ভাই, মানসী সিনহা যখন চলচ্চিত্র পরিচালক এবং এটা তার প্রথম কাজ, একবার গিয়ে দেখতে পাওয়া যায়। কারণ মানসী সিনহা রিসেন্ট টাইমসে, আমি সন্দেশখালি নিয়ে ওনার কিছু ইন্টারভিউ দেখছিলাম, আমাদের এখানে সেলিব্রিটি যারা রাজনীতিতে যুক্ত হয়েছে তারা তো মুখ দিয়ে হাগে, ভুলভাল কথাবার্তা বলে, সেখানে মানসী সিনহা এত সাহসী, এত স্পষ্ট বক্তা, ঠিক আছে। তো আমি খালি ভাবছিলাম যে ইনি তো সিরিয়াল করেন, কিন্তু ইনি এনার এত সাহস করতে গেছে যে ওপেনলি এগুলো নিয়ে কথাবার্তা বলছেন। তো তার ডেবিউ সিনেমা, তাই আমারও একটা দেখার ইন্টারেস্ট, বলার পরে যখন চেক করলাম এটা ডিরেক্টরকে, একটা বিল্ড আপ হয়েছিল। আর শাশ্বত চ্যাটার্জিকে দেখার জন্য আমি অলওয়েজ একদম রেডি থাকি, শাশ্বত চ্যাটার্জি আমি তো ফ্যান বয় বলতে পারো। ও, এবার অপরাজিতা আঢ্যকে আমার একেবারে সহ্য হয় না, ওই মহিলাকে আমার জঘন্য লাগে। ওনার ব্যক্তিগত জীবনের কথাবার্তা হোক, ইন্টারভিউ হোক, যেখানে এসে উনি বলেন যে পরকীয়া, বিয়ের পরে পরকীয়া খুব স্বাভাবিক জিনিস, ঠিক আছে। এবার উনি তো একজন, ওনাকে আমি মানসিকভাবে অসুস্থ একজন বিকৃত মহিলা ছাড়া আমি ওনাকে কিচ্ছু মনে করি না। আর উনি যা অভিনয় করেন, যা যা চরিত্র করেন, ওই সব একই ঢঙের, একই ধাঁচে, নয় মুখটা ভেটকে রাখবে, নয় তো একটুখানি কাঁদানোর চেষ্টা করবে, ওই, ঠিক আছে। তো এই সিনেমাতে আমি পারফরমেন্সে যদি আসি, শাশ্বতবাবুর কাজ যথেষ্ট ভালো,
শাশ্বত চ্যাটার্জির ভাইয়ের চরিত্রে একজন অভিনেতাকে আমি দেখলাম, যাকে আমি এর আগে দেখিনি কোনোদিন। সেই ভাইয়ের চরিত্রে যে অভিনেতা, তার অভিনয় খুব পরিণত লাগলো আমার। তা বাদ দিয়ে এই যে দুটো ফ্যামিলি, আর কারোরই অ্যাক্টিং সেরকম ভালো নয়, কিন্তু চলে যায় স্ক্রিপ্টের সঙ্গে, সিনেমার ফ্লোয়ের সাথে বেরিয়ে যায় কোনো রকমে, ঠিক আছে। তবে এখানে একজন অভিনেত্রীর বোধ হয় ডেবিউ হচ্ছে, ইয়াং, যে অপরাজিতা আঢ্যর ছেলের মেয়ে, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি তার ঠাকুমার বিয়ের বন্দোবস্ত করবে, ঠাকুমার প্রেমটাকে সবার সামনে আনবে, ঠাকুমার কেন বিয়ে করা উচিত এই সমস্ত, ঠাকুমাকে সে হেল্প করবে। তো সেই যে মহিলা, তার অভিনয় একদম জঘন্য, ঠিক আছে। আরিয়া দাশগুপ্ত বা সেনগুপ্ত, আমি ছেলেটার টাইটেল জানি না, সে হচ্ছে গিয়ে শাশ্বতর বাড়ির তরফ থেকে শাশ্বতর ভাইয়ের ছেলে, ঠিক আছে। তার অভিনয় বেশ আমার ম্যাচিওর লাগলো, ঠিক আছে, তার অভিনয় বেশ ম্যাচিওর লাগলো। আর মহিলাদের মধ্যে বাদ দিয়ে শাশ্বতর যে ভাইয়ের বউ, সেখানে ওই অভিনেত্রীর নাম জানি না আমি, কনীনিকা বোধ হয় খুব সম্ভবত, তার অভিনয় বেশ ভালো, ঠিক আছে। আর দেবদূত বলে একজন অ্যাক্টার রয়েছে, যে অপরাজিতা আঢ্যর ছেলের চরিত্র করেছে, ঠিক আছে, আমি এই নামটা আমার বন্ধুর থেকে জানলাম। অ্যাকচুয়ালি আমি সুপ্রকী বাণীর সাথে দেখতে গেছিলাম, ওকে। তো দেবদূত বাবুর অভিনয় আমার ঠিকঠাক লেগেছে, কিন্তু একটুখানি লাউড, কোথাও কোথাও একটুখানি গিয়ে লাউড। এবার দেখুন, এই ধরনের সিনেমার এডিট, সিনেমাটোগ্রাফি নিয়েও কথা বলে না, এগুলো খুব বেসিক কাজ। ও খরাজ মুখার্জি রয়েছে, ছোট্ট একটা চরিত্র, ঠিক আছে, তার পোর্শনটা ইমোশনাল, আবার একটুখানি কমেডিও আছে, পাঞ্চেস কিছু রয়েছে। অ্যাকচুয়ালি খরাজ মুখার্জির দোকানে একজন কর্মচারী কাজ করে, তাকে দিয়ে কিছু কমেডি করানো হয়েছে, তার অভিনয় কিন্তু বেশ ভালো। তো সিনেমার গানগুলো ওয়ার্ক করে, সিনেমার লাস্টে একটা টুইস্ট আছে, ওই টুইস্টটা কাইন্ড অফ একটা ইমোশনাল টুইস্ট। এবার ওই টুইস্টটা যারা গেস করতে পারবে না, তাদের কাছে ওই টুইস্টটা কিন্তু বেশ ধাক্কা লাগবে। এবং আমি বলছি ওই টুইস্টটা বয়স্ক, মানে যেই অডিয়েন্স বেসকে টার্গেট করেই ফিল্মটা তৈরি, তাদের ওপরে ওয়ার্ক করতে পারে। আমার কাছে ওয়ার্ক করেনি ওই টুইস্টটা, কিন্তু আই অ্যাপ্রিসিয়েট দ্য এফোর্ট, যে ঠিক আছে ভাই, তুমি নতুন কিছু ডেলিভার করার চেষ্টা করছো, যদিও সেটা খুব নতুন কিছুও নয়, ঠিক আছে, কাইন্ড অফ ক্লিশে। এবং আমি একরকমভাবে গেস করতে পেরেছিলাম ওই টুইস্টটা, কিন্তু আই ওয়াজ নট এক্স্যাক্টলি কারেক্ট, ঠিক আছে, ওকে। তো সমস্ত কিছু মিলিয়ে, যেহেতু বন্ধুর সাথে বসে দেখেছি এবং কিছু কিছু ভালো মোমেন্ট রয়েছে, তাই ওয়াচেবল, ওয়ান টাইম ওয়াচেবল একটা ফিল্ম। তো এটাই হচ্ছে কি আমার পুরোপুরি বক্তব্য। সিনেমাতে কিছু গান আছে যেগুলো ভালো, সিনেমাটা চলার সময় শুনতে বেশ ভালো লাগে, তারপরে তোমার একটা দুটো গান হয়তো বাইরে বেরিয়ে তুমি চেকও করতে পারো, ঠিক আছে। তা বাদ দিয়ে মোটামুটি বেসিক একটা সিনেমা, বেসিক একটা ব্যাপার স্যাপার, ঠিক আছে, বেসিক এনজয়েবল একটা সিনেমা। এবার দেখুন, আমি যদি কম্পেয়ার যদি করি না, প্রজাপতি, আর্চিত গ্যালারি, অঙ্কুশের লাভ ম্যারেজার, এই সিনেমাটা, লাভ ম্যারেজে কমেডি আরও এক ধাপ উপরে ছিল, লাভ ম্যারেজের কমেডি মারাত্মক ছিল। প্রজাপতি একটা গদগদে টাইপের সিনেমা, ঠিক আছে, প্রজাপতির রিভিউ করিনি, আমার ফ্যামিলির লোকদের খুব ভালো লেগেছে, ফ্যামিলি মিলে দেখতে গেছিলাম বলে আমি সেটাকে নিয়ে আর ব্যবসা করিনি। প্রজাপতি নিয়ে আমার চ্যানেলে একটাও ভিডিও নেই, অন্যান্য ভিডিওতে আমি এরকম রেফারেন্স পয়েন্ট ইউজ করেছি। তবে এই জনরেতে এখনও অবধি যে এই, মানে অনেক বয়স হয়ে যাওয়ার পরে নতুনভাবে জীবন শুরু করছে, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টের মধ্যে কিন্তু এখনও অবধি আমি বলবো আর্চিস গ্যালারি ভালো সিনেমা, ঠিক আছে। সেখানে রজতাভ দত্ত আরেকজন ভদ্রমহিলা ছিলেন, যার আমি নাম জানি না। এই এই যে এই যে প্রেমের যে অ্যাঙ্গেলটা না, যে আমি সংসার অনেকটা করে ফেলেছি কিন্তু আমি রিস্টার্ট করতে চাই, কিন্তু ভালো ছিল। যদিও আর্চিত গ্যালারিতে বনি রয়েছে বলে সবাই খিস্তি মেরে ভূত করেছে সিনেমাটাকে, বাট আর্চিত গ্যালারিতে এই অ্যাঙ্গেলটা অনেক বেশি ভালো ছিল। তবে এখানেও এই অ্যাঙ্গেলটা কাজ করে, বিশেষ করে কিছু জিনিস জায়গায় রয়েছে ভাইস ভালোভাবে কাজ করবে। একটা প্রপোজ করার দৃশ্য আছে, ওটা হেভি হিলারিয়াস প্লাস ইমোশনাল। দেখার সময় মনে হবে যে আমাদের বাবা মারা কত ইনোসেন্ট, বা আগেকার জমানার লোকজন কতটা ইনোসেন্ট ছিল আমাদের থেকে, যদিও তারা তাদের সময় রেসপেক্টে সত্যি ইনোসেন্ট হয়তো ছিলেন না, বাট তুমি আমি দেখার সময় এটা কোথাও না কোথাও গিয়ে মনে হবে, এটা আমার মনে হয়েছে। তো এই ছিল আমার বক্তব্য, এটা আমাদের গল্প। মানসী সিনহা এর পরে গিয়ে এরকম সিনেমাই আপাতত চলছে মার্কেট, এরকম সিনেমাই উনি হয়তো তৈরি করবেন। তবে হ্যাঁ, ওনার যেই পলিটিক্যাল বক্তব্যগুলো উনি রাখেন, সেগুলোর কারণেই কাইন্ড অফ আমি ইন্টারেস্টেড ছিলাম ওনার এই ফিল্মটা দেখতে, যে এত স্পষ্ট বক্তা একজন মহিলা, তার আর্ট ফর্মের কতটা কীরকম দম বা জোর রয়েছে। কিছু কিছু জায়গাতে উনি অবশ্যই উতরাতে পারেন, আর কিছু কিছু জায়গাতে ওই বাকি সমস্ত ঘাটিয়া সিনেমার মতোই। যাই হোক, এটা আমার বক্তব্য ছিল, চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।